নমস্কার বন্ধুরা মধ্যকালীন ভারতের ইতিহাসে আমরা আগের দিনের ভিডিওতে আলোচনা করে এসেছি সুরবংশীয় শাসক শের শাহ সম্পর্কে শের শাহ সম্পর্কে আমি সম্পূর্ণ বিষয়টা খুব ভালোভাবে ডিটেলসে আলোচনা করেছি তো সেটা যদি আপনারা এখনো না দেখে থাকেন তাহলে অবশ্যই সেই ভিডিওটা আগে দেখে নেবেন মধ্যকালীন ভারতের ইতিহাসে আমি যা যা ভিডিও বানাচ্ছি তার সমস্ত ভিডিও পর পর সাজানো রয়েছে দিয়ে একটি প্লেলিস্ট লিস্ট বানানো রয়েছে এছাড়াও আধুনিক ভারতের ইতিহাস প্রাচীন ভারতের ইতিহাস ভারতের ভূগোল এবং ভারতের অর্থনীতির বিষয়ে আমি যা যা ভিডিও বানাচ্ছি তার সমস্ত প্লে লিস্ট আমি উপরের আই বাটনে এবং নিজের ডিসক্রিপশানে দিয়ে রাখছি তো আপনারা ভিডিওগুলো পরপর দেখে নেবেন আমার এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করবেন এবং এই ভিডিওগুলো আপনারা যতটা পারবেন শেয়ার করবেন তো চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও আজকের ভিডিওর বিষয় হচ্ছে সম্রাট আকবরের সম্পর্কে আলোচনা করা আজকের ভিডিওর মাধ্যমে আমরা আকবরের সম্পর্কে আলোচনা করা শুরু করব। আমি তিনটে ভিডিও বানাবো এবং এই তিনটে ভিডিওর মাধ্যমে আকবরের জীবনের বিশেষ বিশেষ যে সমস্ত ঘটনা আলোচনা করব তো শুরু করব আজকের ভিডিও তো আগের দিনের ভিডিওর কিছু বিষয় আমাদের একটু মনে করতে হবে সেটা হচ্ছে শীর্ষ যখন মারা যান তখন দেখেছিলাম হুমায়ুন পুনরায় ভারতে প্রবেশ করেন এবং ভারতে তিনি ধীরে ধীরে দিল্লি পুনরায় দখল করে নেন হুমায়ুন যখন দেশ ছেড়ে বাইরে চলে গেছিলেন তখন পনেরোই অক্টোবর পনেরোশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে দেখেছিলাম অমর কোটে আকবর জন্মগ্রহণ করেন এটা আমি হুমায়ুনের ভিডিওতেই বলেছিলাম তো এখানে এখান থেকেই আমরা শুরু করব পনেরোই অক্টোবর পনেরোশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে অমর কোটে আকবর জন্মগ্রহণ করেন আকবরের মাতার নাম ছিল হামিদা বানু বেগম তো এরপরে হুমায়ুন যখন ভারতে প্রবেশ করেন এবং ভারতে ফিরে এসে পুনরায় তিনি দিল্লি দখল করে নেন এরপরে হুমায়ুন বেশি দিন সিংহাসনে থাকতে পারেননি পনেরোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে হুমায়ুন মারা যান হুমায়ুনের ভিডিওতে বলেছিলাম যে হুমায়ুন পড়ে যান পড়ে গিয়ে আঘাতপ্রাপ্ত হন এবং সেখানে তিনি মারা যান তো পনেরোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে হুমায়ুন মারা যান হুমায়ুন মারা যাওয়ার আগে আকবরের অভিভাবক হিসেবে নিযুক্ত করে যান বৈরাম খাকে অর্থাৎ বৈরাম খা ছিলেন আকবরের অভিভাবক তো যখন হুমায়ুন মারা যান তখন এই বৈরাম খাঁই আকবরকে বাদশাহ বলে ঘোষণা করে দেন এবং পনেরোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে তিনি সিংহাসনে বসেন আকবর অর্থাৎ পনেরোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে যখন তিনি মারা যান হুমায়ুন মারা যান তখন আকবরকে সুলতান হিসাবে নিযুক্ত করা হয় তো পনেরোশো ছাপ্পান্ন থেকে পনেরোশো ষাট অব্দি মেন শাসন ভার ছিল বৈরাম খার হাতে আকবর শুধু একজন বাদশাহ ছিলেন কারণ তিনি তখন খুবই ছোট ছিলেন তার পক্ষে নিজের ডিসিশন নেওয়া সম্ভব ছিল না তো সেই কারণে বৈরাম খাঁ সেই সময় তার অভিভাবক ছিলেন এবং আকবর শুধুমাত্র সিংহাসনে বসেছিলেন পনেরোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে হয় পানিপথের দ্বিতীয় যুদ্ধ পনেরোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে হয় পানিপথের দ্বিতীয় যুদ্ধ কার কার সঙ্গে হয় হচ্ছে হিমু এবং বৈরাম খাঁড় বিরুদ্ধে মানে হিমু একদিকে ছিল হিমু আর একদিকে হচ্ছে বৈরাম মানে আকবর ছিল সুলতান কিন্তু হচ্ছে বৈরাম খাই সেই যুদ্ধে নেতৃত্ব দিয়েছিলেন সেই কারণে বলা হচ্ছে হিমুর সঙ্গে বৈরাম খাড় এই যুদ্ধটা হয়েছিল এবার এই হিমু করতে গেলো তার সম্পর্কে আমি আগের দিন বলেছিলাম আগের দিনের ভিডিওতে আমি বলেছিলাম যে যখন আহ হুমায়ুন মারা যান তখন এই হিমু দিল্লি দখল করে নেন আজমের দখল করে নেন এবার আকবর যখন সুলতান নিজামে নিযুক্ত হন তখন বৈরাম খা দেখেন যে দিল্লি আজমের এইগুলো দখল করা প্রথমেই প্রয়োজন কারণ মুঘল সাম্রাজ্যের প্রধান জায়গা ছিল দিল্লি আগ্রাতে তারা থাকলেও মেন যে শাসন ছিল দিল্লি থেকেই পরিচালিত হতো দিল্লি ছিল রাজধানী তো দিল্লি যখন হিমুর হাতে চলে গেছে তখন একটা যুদ্ধের প্রয়োজন হিমুকে হারানোর জন্য সেই কারণে পনেরোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে হয় পানিপথের দ্বিতীয় যুদ্ধ এই হিমু খুব শক্তিশালী একজন ব্যক্তি ছিলেন প্রচন্ড শক্তিশালী ব্যক্তি ছিলেন এর সেনাবাহিনী খুব শক্তিশালী ছিল তার বিরুদ্ধে বৈরাম খাট যুদ্ধটা হয়েছিল অর্থাৎ পানিপথের দ্বিতীয় যুদ্ধ এই যুদ্ধটা সহজ ছিল না হিমু এখানে সহজে হেরে যাননি এখানে কথিত আছে যে যুদ্ধে বৈরাম খা পরাজিতই হচ্ছিলেন বাহিনী পরাজিত হচ্ছিল মুঘলরা এখানে পরাজিত হচ্ছিল কিন্তু হিমু যে হাতির উপর বসেছিলেন সেই হাতির চোখে একটি তীর এসে লাগে এবং সেই হাতির চোখে যখন তীর লাগে তখন সেখানে বিভিন্ন ঘটনা হয় হিমু ওখান থেকে পড়ে যান হাতির পিঠ থেকে এবং সেখানে হিমু মারা যান এইভাবে এখানে এই ঘটনাটা অনেক ঐতিহাসিক গ্রন্থে লিখিত রয়েছে তো যাই হোক পনেরোশো খ্রিস্টাব্দে এই পানিপথের দ্বিতীয় যুদ্ধে হিমু পরাজিত হয় এবং আকবর মানে মুঘলরা জয় জয়লাভ করে এই যুদ্ধের পরে বৈরাম খাঁকে খানে খানা উপাধি দেওয়া হয় আকবর তাকে খান এ খানা উপাধি দেন আর এই যুদ্ধের পর থেকে শুরু হয় বৈরাম খাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র বৈরাম খার বিরুদ্ধে কারা কারা ষড়যন্ত্র করেছিলেন বৈরাম খার বিরুদ্ধে তিনজন ব্যক্তি ষড়যন্ত্র করা শুরু করেন একজন হচ্ছেন হামিদাবানু বেগম হামিদাবানু বেগম কে ছিলেন হামিদাবানু বেগম হচ্ছেন আকবরের মা কেন হামিদাবানু বেগম ষড়যন্ত্র করা শুরু করেছিলেন কারণ এই সময় আকবর বৈরাম খাঁর উপর সম্পূর্ণভাবে নির্ভরশীল হয়ে পড়েছিলেন বৈরাম খাই এই সময় প্রধান ব্যক্তি হিসেবে চলে আসেন এই মুঘল সাম্রাজ্যে কিন্তু আকবরের মা এখানে দেখলেন যে বৈরাম খার হাতেই যদি সমস্ত ক্ষমতা চলে যায় আর যদি আকবর তার মায়ের কথাই না শোনে তাহলে একটা মুশকিলের ব্যাপার হবে সেই এই সমস্ত কিছু ভেবে হামিদা বানু বেগম এখানে বিদ্রোহ শুরু করেন তার সঙ্গে যোগ দেন মহাম আঙ্গা মহামাঙ্গা হচ্ছেন আকবরের দাইমা ছিলেন অর্থাৎ এই সময় ছিল যে যিনি মা থাকতেন তার আন্ডারে আরেকজন করতো তো সেই রকম আঙ্গা আকবরের দাইমা ছিলেন এবং এই মহামাঙ্গার যে অরিজিনাল পুত্র মহামাঙ্গার পুত্র হচ্ছে ছিল আধাম খা আধাম খা এই তিনজন বৈরাম খার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেন এবং এই ষড়যন্ত্রের ফল কি হয় এই ষড়যন্ত্রের ফলে আকবরের মনে ধীরে ধীরে বৈরাম খার বিরুদ্ধে বলতে শুরু করে সকলে মিলে মিলে সবাই এরা তিনজন মিলে বা তা আরো যারা ছিল এই সমস্ত দলে তারা সকলে মিলে বৈরাম খার বিরুদ্ধে বাজে বাজে কথা আকবরকে বলতে শুরু করে এবং এক সময় এরম হয় যে আকবর বৈরাম খার বিরুদ্ধে চলে যান এবং আকবর বৈরাম খাঁকে সময় বলে দেন যে তিনি যেন মক্কায় চলে যান যতই হোক আকবরের একজন অভিভাবক ছিলেন বৈরাম খা তাই আকবর তাকে ডাইরেক্ট সরে যেতে বলতে পারছিলেন না তাই জন্য সে যেন মক্কায় ভ্রমণ করতে চলে যায় তো এইখান থেকে বৈরাম খাঁ মানে মনে দুঃখ পান যে যিনি এত কিছু করেন আকবরের জন্য তার বিরুদ্ধে এরকম সমস্ত ষড়যন্ত্র হচ্ছে সেটা আকবর বুঝতে পারছে না মানে বৈরাম খা জানতেন যে তার বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে সেটা তিনি আকবরকে বোঝানোর চেষ্টাও করেছিলেন কিন্তু সেটা আকবরের কানে পৌঁছয় না তো সেই সমস্ত ভেবে মনে দুঃখ পান এবং তিনি ঠিক করেন যে দিল্লি ছেড়ে তিনি চলে যাবেন এর আগে বলার দরকার যে এখানে এই বৈরাম খাঁ নেতৃত্বে যে পানিপথের দ্বিতীয় যুদ্ধ হয়েছিল এই যুদ্ধটা খুব গুরুত্বপূর্ণ যুদ্ধ ছিল পানিপথের দ্বিতীয় যুদ্ধে যদি বৈরাম খাঁ জয়লাভ না করত। তাহলে আকবরের আকবরের আকবর হয়ে ওঠা না যে নাম আজকে আমরা মহান আকবর বলি সেই আকবর হয়ে ওঠা সম্ভব কোনোদিনই হতো না কারণ বৈরাম সরি হিমু ছিল খুব শক্তিশালী তাকে হারানোটা মুখের কথা ছিল না তো বৈরাম খা এখানে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন কিন্তু এইখানে এসে যখন এই সমস্ত ষড়যন্ত্র হচ্ছে তখন বৈরাম খাঁ মনে দুঃখ পান এবং ফাইনালি তিনি ঠিক করেন যে তিনি মক্কায় চলে যাবেন কিন্তু এই যাত্রাপথে পনেরোশো একষট্টি খ্রিস্টাব্দে বৈরাম খাঁর মৃত্যু হয় কয়েকজন আফগান এই বৈরাম খাঁকে হত্যা করে দেন কিন্তু যখন এই বৈরাম মারা যান তখন আকবর দুঃখ পান। মানে যতই হোক তার অভিভাবক ছিলেন এত কিছুতে হেল্প করেছেন পানিপথের দ্বিতীয় যুদ্ধে আকবর এখানে দুঃখ পান এবং এখানে করেন কি বৈরাম খাঁর যে পুত্র ছিল তার নাম হচ্ছে আব্দুর রহিম আব্দুর রহিম এ হচ্ছে বৈরাম খার পুত্র ছিল এই আব্দুর রহিমকে তিনি নিজে দত্তক নেন এবং একে পরবর্তীকালে খানে খানা উপাধি দেওয়া হবে তাই জন্য এর নাম আমরা জানি আব্দুর রহিম খানে খানা এই আব্দুর রহিম খানে খানা আকবরের নবরত্নের একজন গুরুত্বপূর্ণ মেম্বার ছিলেন আকবরের একটা নবরত্ন সভা ছিল যেটা সম্পর্কে আমরা পরের দিন মানে পরের ভিডিওতে আলোচনা করব তাহলে বৈরাম খাঁড় সম্পর্কে বোঝা গেল পনেরোশো একষট্টি খ্রিস্টাব্দে বৈরাম খার মৃত্যু হয় তো এর মধ্যে আমরা যেটা পেলাম পনেরোশো ছাপ্পান্ন থেকে পনেরোশো ষাট খ্রিস্টাব্দ অব্দি তিনি বৈরাম খাঁর অভিভাবক থাকেন এর দু বছর অর্থাৎ পনেরোশো ষাট থেকে পনেরোশো বাষট্টি খ্রিস্টাব্দ অবধি আকবরকে যিনি নিয়ন্ত্রণ করেছিলেন তিনি হচ্ছেন এই মহাম আঙ্গা পনেরোশো ষাট থেকে পনেরোশো বাষট্টি খ্রিস্টাব্দে যা শাসন ভার যা চলতো সেই সময় যে যেভাবে শাসন হতো সমস্ত কিছু নিয়ন্ত্রণ করতো এই মহামাঙ্গা এবং এই মহান মহামাঙ্গার একটা দল ছিল একটা মহিলা বাহিনী ছিল যে দলকে বলা হতো হারাম দল হারাম দল এই মহামাঙ্গা আর এই হারাম দল মিলে পুরো শাসনবার নিয়ন্ত্রণ করত। আকবর শুধুমাত্র নামেই একজন সুলতান ছিলেন এই সময় অব্দি পনেরোশো বাষট্টি খ্রিস্টাব্দ অবধি তো এই বছর পনেরোশো ষাট থেকে পনেরোশো এই দু বছর যখন মহামাঙ্গা এবং এই হারাম দল সম্পূর্ণ মুঘল শাসনকে নিয়ন্ত্রণ করত এই সময়টাকে বলা হচ্ছে পেটিকোট গভর্নমেন্ট পেটি শাসন এই সময়টাকে এই দু বছরকে বলা হচ্ছে পেটিকোট শাসন পরীক্ষায় এটা আসে যে পেটিকোট শাসন কার সময় হয়েছিল সেটা হচ্ছে আকবরের সময় পনেরোশো বাষট্টি খ্রিস্টাব্দ অব্দি এরকম চলে পনেরোশো বাষট্টি খ্রিস্টাব্দে এরপর মানে পনেরোশো বা খ্রিস্টাব্দে পর থেকে আকবর নিজের হাতে শাসনবার গ্রহণ করেন তখন থেকে আর কেউ তাকে নিয়ন্ত্রণ করে না তিনি সুলতান হয়ে যান এই অবধি নিশ্চয়ই বোঝা গেল এবার আমি এক নজরে একটা চার্ট দেখিয়ে দেবো একটা কয়েকটা ডেট আমি ইম্পর্টেন্ট কয়েকটা তারিখ মানে কয়েকটা সরি তারিখ নয় কয়েকটা সাল ইম্পর্টেন্ট আমি এখানে লিখবো যেগুলো সম্পর্কে পরে আরো ডিটেলস আলোচনা করব কিন্তু এগুলো খুব ইম্পর্টেন্ট তাই এখানে পরপর একটা লিস্টের মতো করে দিয়ে যাচ্ছি খ্রিস্টাব্দে হয় মানে এই চারটা হচ্ছে আকবর কি কি রিফর্ম করেছিলেন কি কি সংশোধন আইন করেছিলেন কি কি সংশোধন করেছিলেন সেই সময়কার সেইগুলো পনেরোশো বাষট্টি খ্রিস্টাব্দে তিনি যুদ্ধবন্দি যারা হতেন তাদেরকে দাস প্রতায় নিয়োগ করা বন্ধ করেন অর্থাৎ এই দিন অবধি পনেরোশো বাষট্টি খ্রিস্টাব্দ অবধি যুদ্ধে যারা বন্দি করা হতো যেখানে যুদ্ধ করা হতো সেই সমস্ত জায়গা থেকে মানুষজনকে বন্দি করা হতো সৈন্যবাহিনীকে বন্দি করা হতো তাদেরকে দাস হিসাবে ব্যবহার করা হতো তাদেরকে দিয়ে খাটানো হতো পনেরোশো বাষট্টি খ্রিস্টাব্দে আকবর সেটা বন্ধ করে দেন পনেরোশো তেষট্টি খ্রিস্টাব্দে তিনি তীর্থযাত্রা কর বন্ধ করে দেন প্রত্যেকটা খুব ইম্পর্টেন্ট প্রত্যেকটা থেকে পরীক্ষায় প্রশ্ন আসে এবং এটা ইম্পর্টেন্ট বলেই পরপর আমি একটা দিয়ে দিচ্ছি এরপরে প্রত্যেকটা আবার আলোচনা করব ডিটেলসে তখন পরপর হয়তো হবে না তাই জন্য এখন একটা লিস্টের মতো করে দিয়ে দিচ্ছি খ্রিস্টাব্দে তিনি তীর্থযাত্রা কর বন্ধ করে দেন এই সময় অবধি হিন্দুদের উপরে তীর্থযাত্রা কর নেওয়া হতো যেটা মুসলিমদের থেকে নেওয়া হতো না তো পনেরোশো তেষট্টি খ্রিস্টাব্দে তিনি তীর্থযাত্রা কর বন্ধ করে দেন পনেরোশো চৌষট্টি খ্রিস্টাব্দে তিনি জিজি আকর বন্ধ করে দেন পনেরোশো চৌষট্টি খ্রিস্টাব্দে তিনি জিজিয়া কর বন্ধ করে দেন এবং এটা আমরা জানি যে আকবর হচ্ছে প্রথম যিনি জিজি আকর বন্ধ করেন পনেরোশো চৌষট্টি খ্রিস্টাব্দে আরো একটা গুরুত্বপূর্ণ ঘটনা হয় সেটা হচ্ছে তিনি যদি কেউ সে যতই বড় লোক হোক সে যদি কোনো বাচ্চাকে হত্যা করে তাহলে তার মৃত্যুদণ্ড দেন মানে পনেরোশো খ্রিস্টাব্দে তিনি কোনো বাচ্চাকে যদি কেউ হত্যা করে তাহলে তার জন্য মৃত্যুদণ্ডের শাস্তি নিয়ে আসেন যেটা এতদিন পর্যন্ত ছিল না পনেরোশো খ্রিস্টাব্দে তিনি সতীদাহ প্রথা বন্ধ করে দেন পনেরোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে তিনি সতীদাহ প্রথা বন্ধ করে দেন পনেরোশো খ্রিস্টাব্দে তিনি মদ্যপান বন্ধ করে দেন রাজ্যে মানে দেশের মধ্যে মদ্যপান বন্ধ করে দেন পনেরোশো সাতষট্টি খ্রিস্টাব্দে পনেরোশো পঁচাত্তর খ্রিস্টাব্দে তিনি খোলেন ইবাদতখানা খানা পনেরোশো পঁচাত্তর খ্রিস্টাব্দে তিনি খোলেন ইবাদতখানা এছাড়াও আকবর বিধবা বিবাহকে পুনঃপ্রতিষ্ঠা করেন বিধবারা বিবাহ করতে পারবে তিনি বলে দেন পনেরোশো পঁচাত্তর খ্রিস্টাব্দের পরে এবং তিনি আরও একটা গুরুত্বপূর্ণ রিফর্ম করেছিলেন সেটা হচ্ছে ছেলেদের বিবাহের বয়স ষোলো বছর এবং মেয়েদের বিবাহের বয়স চোদ্দ বছর বেঁধে দিয়েছিলেন মানে তার রাজত্বকালে ছেলেদের বিবাহ ষোলো বছরের নিচে হওয়া সম্ভব ছিল না এবং মেয়েদের বিয়ে দেওয়ার বয়স ছিল চোদ্দ বছর এবং আকবর সুলতানি যুগের মানে সরি মুঘল যুগের একমাত্র শাসক বা প্রথম শাসক যিনি অনুবাদ বিভাগ চালু করেছিলেন এবং এর এই কারণেই পরবর্তীকালে একাধিক তুর্কি যে গ্রন্থগুলো ছিল সেটা ফার্সি ভাষায় অনুবাদ করা হয় শুধুমাত্র এই সময় ফার্সি ভাষায় অনুবাদ করা হয় সেই জন্য একটা তিনি আলাদা ডিপার্টমেন্ট বা বিভাগ খুলেছিলেন সেটা হচ্ছে অনুবাদ বিভাগ তো এই অবধি এটা বোঝা গেল এবার আমরা আকবরের রাজত্বকাল মানে আকবরের সাম্রাজ্য বিস্তার সম্পর্কে ডিটেলসে আলোচনা করব আকবর সাম্রাজ্য যে বিস্তার করেছেন এই নিয়ে ঐতিহাসিকদের মধ্যে অনেক দ্বন্দ্ব রয়েছে প্রথম কথা আকবরকে বলা হয় মুঘল সাম্রাজ্যের দ্বিতীয় প্রতিষ্ঠাতা এর কারণ হচ্ছে বাবর যে যুদ্ধ জয়ের মাধ্যমে একটা বিশাল সাম্রাজ্য গড়ে তুলেছিলেন সেটা অনেকাংশেই ছোট হয়ে যায় হুমায়ুনের সময় দেখেছিলাম আমরা হুমায়ুনের সময় শের শাহ হুমায়ুনকে বিতাড়িত করে পুরো দিল্লি দখল করে নেন এরপরে আকবর এসে পুনরায় সেগুলোকে প্রতিষ্ঠা করে। এবং এই কারণে আকবর যে নীতি গ্রহণ করেছিলেন সেটা সাম্রাজ্যবাদী নীতি ছিল এবার বিভিন্ন মধ্যে নিয়ে ঐতিহাসিকের যে মতবিরোধ রয়েছে সেটা হচ্ছে অনেকে বলেন যে আকবর ঘোরতর সাম্রাজ্যবাদী ছিলেন তিনি যুদ্ধ জয় করে একাধিক সাম্রাজ্য মানে একাধিক রাজ্য জয় করে তিনি বিশাল একটা সাম্রাজ্য গড়ে তুলেছিলেন এবং অনেকে বলেছেন যে তিনি যে সাম্রাজ্য বিস্তার নীতি গ্রহণ করেছিলেন পরবর্তীকালে লর্ড ডালাহরকম ভাবে সাম্রাজ্য বিস্তার করেছিলেন তার থেকেও ভয়ঙ্কর ছিল আবার অনেক ঐতিহাসিক বলেন যে এটা ওই রাজ্য জয় করার জন্য মানে সাম্রাজ্য বিস্তার করার জন্য আকবর এটা করেছিলেন এগুলো সঠিক নয় অনেকের মতে যে রাজনৈতিক ঐক্যটা বিনষ্ট হয়ে গেছিল এই সময়ে সেইটাকে তিনি পুনঃপ্রতিষ্ঠা করতে চেয়েছিলেন অর্থাৎ প্রত্যেকটা জায়গা দখল করে তিনি একটা একটা গোটা সাম্রাজ্য গড়ে তুলতে চেয়েছিলেন যেখানে একাধিক সাম্রাজ্য একাধিক রাজা রাজত্ব করবেন এরম নয় একদম সেন্ট্রাল গভর্নমেন্ট অর্থাৎ মুঘল সাম্রাজ্য সবার উপরে থাকবে সমস্ত দেশে একটাই শাসন থাকবে এটাই প্রতিষ্ঠা করার জন্যই আকবর এই যুদ্ধগুলো করেছিলেন এবং আকবরের যে নবরত্ন সভা ছিল তার একজন গুরুত্বপূর্ণ মেম্বার ছিলেন আবুল ফজল এই আবুল ফজল বলেছেন যে স্থানীয় যারা রাজা ছিলেন তারা সেই সময় খুব অত্যাচারী ছিলেন এই অত্যাচারী রাজাদের হাত থেকে প্রজাদের বাঁচানোর উদ্দেশ্যে আকবর এই সাম্রাজ্য বিস্তার নীতি গ্রহণ করেছিলেন এটা আবুল ফজল বলেছিলেন তবে সব দিক বিচার করলে এই যে বিশাল সাম্রাজ্যবাদী নীতি আকবর গ্রহণ করেছিলেন সেটা যথেষ্ট যুক্তিযুক্ত ছিল এটা বলা যায় কারণ সেই সময় সত্যি করেই ভারতের রাজনৈতিক ঐক্য বিনষ্ট হয়ে গেছিল এবং একাধিক ক্ষুদ্র ক্ষুদ্র রাজ্যে ভারত পুরো বিভক্ত হয়েছিল সেই অবস্থায় আকবর এইভাবে সাম্রাজ্য বিস্তার করে তিনি একটা সেন্ট্রালাইজড গভর্নমেন্ট বা একটা কেন্দ্রীয় শাসন ব্যবস্থা গড়ে তুলতে পেরেছিলেন তো আমরা আকবরের যে সাম্রাজ্য বিস্তার সেটা দেখবো পনেরোশো একষট্টি খ্রিস্টাব্দ থেকে কারণ তার আগে অব্দি আকবর তো ছিলেন কোনো না কোনো একজন ব্যক্তির আন্ডারে নয় কোনো সময় বৈরামখা বা কোনো সময় মহামাঙ্গা আর যদিও সেই সময় খুব একটা সাম্রাজ্য বিস্তারও হয়নি অধিকাংশ সাম্রাজ্য বিস্তার যেটা হয় সেটা এই পনেরোশো একষট্টি খ্রিস্টাব্দের পর থেকে তো পনেরোশো একষট্টি খ্রিস্টাব্দে প্রথম যে বিজয়টা হয় সেটা হচ্ছে মালব বিজয় আমি এখানে যে পরপর যে বিজয়গুলো লিখেছি পর ডেট ওয়াইস কোনটা কোনটা হয়েছে পর সেটা লিখেছি যেটা খুব গুরুত্বপূর্ণ সেটা সম্পর্কে আলোচনা করব যেটা খুব একটা দরকার নয় সেটা জাস্ট বলে চলে যাব তো প্রথম হয় মালব বিজয় পনেরোশো একষট্টি খ্রিস্টাব্দে আগের তিনটে যুদ্ধের কথা মানে তিনটে অভিযানের কথা বলে রাখব যেটা বৈরাম খান নেতৃত্বে হয়েছিল মানে পানিপথের দ্বিতীয় যুদ্ধ ছাড়াও আরো তিনটে অভিযান হয়েছিল সেইটা হচ্ছে আজমির গোয়ালিয়র এবং জৌনপুর এই তিনটে জায়গা মুঘল সাম্রাজ্যের মধ্যে অন্তর্ভুক্ত হয় সেই সময়ে বৈরাম খান নেতৃত্বে এটা হয়েছিল তো যাই হোক পনেরোশো একষট্টি খ্রিস্টাব্দে হয় মালব বিজয় মালবে তখন মানে রাজা ছিলেন মালবরাজ বান্দা বাহাদুর সেই সময় মালবের রাজা ছিলেন বান্দা বাহাদুর তাকে পরাজিত করা হয় এবং পনেরোশো একষট্টি খ্রিস্টাব্দে মালব দিল্লির আন্ডারে চলে আসে পনেরোশো বাষট্টি খ্রিস্টাব্দে হয় জয়পুর অভিযান জয়পুরের যে আক্রমণ সেটা হয় পনেরোশো বাষট্টি খ্রিস্টাব্দে জয়পুরের তখন রাজধানী ছিল হচ্ছে আমের আমের ছিল রাজধানী জয়পুর হচ্ছে রাজ্যের নাম তো আমের তখন রাজা ছিলেন বিহারিমল এই বিহারিমল বসতা স্বীকার করে নেন এবং এই বিহারী মলই হচ্ছেন প্রথম ভারতের রাজা যিনি আনপরের বসতা স্বীকার করেছিলেন এছাড়াও বিহারিমল তার কন্যা হারিকা বাইয়ের সঙ্গে আকবরের বিবাহ দেন এবং অনেকে বলেন এই হারিকা বাই হচ্ছেন যোধা মানে যোধাবাই যোধা বাইয়ের গল্প যেটা আমরা পাই সেটা হচ্ছে এই হারিকা বাই অনেকে এটা বলেন আবার অনেকে অন্য একজনকে বলেন যে তিনি ছিলেন যোধাবাই যাই হোক হারিকা বাইয়ের সঙ্গে তার বিবাহ হয় এবং এই হারিকা বাই এবং আকবরের থেকেই যে পুত্র সন্তান জন্মগ্রহণ করেন তিনি পরবর্তীকালে জাহাঙ্গীর নামে পরিচিত হন এই বিহারিমলের আরো যারা পুত্র ছিল তাদের মধ্যে একজন হচ্ছেন ভগবান দাস ভগবান দাসের পুত্র হচ্ছেন মান সিং তাহলে বিহারিমল বিহারিমলের একজন পুত্র হচ্ছেন ভগবান দাস আর একজন কন্যা হচ্ছেন হারিকা বাই। হারিকা ভাইয়ের সঙ্গে বিবাহ হয় আকবরের এবং অন্য একজন পুত্র যার নাম ভগবান দাস তিনি আকবরের মানে মুঘলদের আন্ডারে মনসবদারি পান এছাড়াও ভগবান দাসের যে পুত্র সে হচ্ছে মানসিং এই মান সিং মনস পান তাছাড়াও মানসিং আকবরের নবরত্নের একজন মেম্বার ছিলেন এই গেল জয়পুর বিজয় পনেরোশো একষট্টি বা পনেরোশো বাষট্টি খ্রিস্টাব্দে হয় জৌনপুর এবং চুনার জয় এই নিয়ে মতভেদ আছে যে কোন বছরে সেটা হয়েছিল অনেকে বলেন পনেরোশো একষট্টি খ্রিস্টাব্দে অনেকে বলেন পনেরোশো বাষট্টি খ্রিস্টাব্দে তো আমি দুটো এখানে লিখেছি খ্রিস্টাব্দে সেটা একটু বলে ছোট করে এই জোনপুর এবং চুনার এই দুটো জায়গায় তখন যে শাসক ছিল তার নাম ছিল আদিল সা সুর আদিল সুর এই আদিল শাশুর মারা যান এবং যখন মারা তার পুত্র বিদ্রোহ ঘোষণা করে যখনই এই শেরখা বিদ্রোহ ঘোষণা করে তখন আকবর এই জৌনপুর এবং চুনারের বিরুদ্ধে একটা অভিযান পাঠান এবং এখানে শের খা পরাজিত হয় এবং জৌনপুর ও চুনার পুনরায় আকবরের রাজ্যের মধ্যে অন্তর্ভুক্ত হয় এর পরের আক্রমণ হয় পনেরোশো সাতষট্টি আটষট্টি খ্রিস্টাব্দে এই সময় আক্রমণ হয় চিতরের বিরুদ্ধে তখন রাজা ছিলেন রানা উদয় সিং খুব গুরুত্বপূর্ণ একজন রাজা খুব শক্তিশালী একজন রাজা ছিলেন যার নাম রানা উদয় সিং এবার এই চিতর আক্রমণের কোন পরিকল্পনা প্রথমে কিন্তু আকবরের ছিল না আকবর যে প্ল্যানটা করেছিলেন সেটা হচ্ছে গুজরাট জয় করার তিনি গুজরাট জয় করতে চেয়েছিলেন বিভিন্ন কারণে প্রথম কথা গুজরাট একটা বন্দর শহর ছিল আর যেহেতু সেখানে একটা গুরুত্বপূর্ণ কয়েকটা বন্দর ছিল সেই কারণে বিজনেস মানে ব্যবসা বাণিজ্যের সুবিধার জন্য গুজরাট বিজয় করা আকবরের জন্য খুব প্রয়োজনীয় হয়ে পড়েছিল আর গুজরাট যেতে গেলে এই চিতরের ওপর দিয়েই যেতে হতো দিল্লি থেকে যদি গুজরাটে যেতে হতো তাহলে চিতরের উপর দিয়ে যেতে হতো তাহলে সেই কারণে ছিল রাজ্যের নাম মেবার ছিল রাজধানী তো পনেরোশো সাতষট্টি আটষট্টি খ্রিস্টাব্দে আকবর চিতর আক্রমণ করেন এবং এই চিতরে দুর্গকে ঘেরাও করা হয় এবং এখানে জহর ব্রত পালন করা হয় মানে যখন সেখানকার যে মহিলারা ছিলেন তারা বুঝতে পারেন যে তারা হেরে যাচ্ছেন তখন তারা জও ব্রত পালন করেন এবং এই রানা উদয় সিং পরাজিত হন এরপরে হয় পনেরোশো উনসত্তর খ্রিস্টাব্দে রণথম্বর আক্রমণ রণথম্বরে তখন রাজা ছিলেন সুরজন রায় এটা খুব একটা ইম্পর্টেন্ট নয় পরপর ডেট ওয়াইজ আসছি বলে দিলাম রণথম্বর আক্রমণ হয় পনেরোশো উনসত্তর খ্রিস্টাব্দে অনেকে বলেন যে এই রণথম্বরের রাজা সুরজন রায় নিজে সন্ধি করতে চেয়েছিলেন কাছে আবার অনেক ঐতিহাসিক বলেন যে আকবর তাকে সন্ধি করতে বাধ্য করিয়েছিলেন যাই হোক এখানে যাই হোক রণথম্বর আক্রমণ হয় পনেরোশো উনসত্তর খ্রিস্টাব্দে পনেরোশো উনসত্তর খ্রিস্টাব্দে হয় আবার কালিমজ দুর্গ আক্রমণ পনেরোশো উনসত্তর খ্রিস্টাব্দেই হয় কালিমজট দুর্গ আক্রমণ এখানকার রাজা ছিলেন রাজা রামচন্দ্র এই রাজা রামচন্দ্র কালিমজ দুর্গ যখন আক্রমণ করা হয় আকবর যখন আক্রমণ করেন তখন আকবরের বসতা স্বীকার করে নেন এরপরে হয় পনেরোশো সত্তর খ্রিস্টাব্দে মারওয়ার আক্রমণ পনেরোশো সত্তর খ্রিস্টাব্দে হয় মারওয়ার আক্রমণ মারওয়ার তিনটে রাজ্য নিয়ে গঠিত ছিল একটা হচ্ছে যোধপুর দ্বিতীয়টা হচ্ছে বিকানের এবং তৃতীয়টা হচ্ছে জয়সালমীর তিনটে রাজ্য নিয়ে মারোয়ার পুরো জায়গাটা অবস্থান ছিল সেই সময় তো যোধপুরের রাজা ছিলেন তখন চন্দ্রসেন বিকানের রাজা ছিলেন তখন কল্যাণ মল এবং জয় রাজা তখন ছিলেন হর রায় এরা সকলেই বসতা স্বীকার করে নেন এরপরে হয় গুজরাট জয় পনেরোশো এক সরি পনেরোশো একাত্তর বাহাত্তর খ্রিস্টাব্দে হয় গুজরাট জয় এই গুজরাট জয় করাটাই মেন উদ্দেশ্য ছিল কারণ বললাম ব্যবসা বাণিজ্য এই সময় ভারতের সঙ্গে যা যা ব্যবসা বাণিজ্য হতো তখন ভারতের সঙ্গে ব্যবসা হতো মেন তুর্কির সাথে সিরিয়ার সাথে তারপরে ট্রান্স এই সমস্ত জায়গায় ব্যবসা বাণিজ্য হতো এছাড়াও ইউরোপের সঙ্গেও এই সময় ব্যবসা বাণিজ্য শুরু হয়ে গেছিল তো সেই সমস্ত অধিকাংশ ব্যবসা বাণিজ্যই হতো গুজরাটের মাধ্যমে কারণ সেটা পশ্চিম উপকূলে ছিল এবং পশ্চিম উপকূলের গুজরাটের মাধ্যমেই সমস্ত ব্যবসা বাণিজ্য পরিচালিত হতো আর যেহেতু ব্যবসা বাণিজ্য এই সমস্ত ব্যবসা বাণিজ্য এখান থেকে পরিচালিত হতো তখন আকবর ঠিক করেন যে এই ব্যবসা বাণিজ্যের উপর তিনি নিয়ন্ত্রণ করবেন তাই কারণেই গুজরাট জয় করার প্রয়োজন হয়ে পড়ে তো পনেরোশো একাত্তর বাহাত্তর খ্রিস্টাব্দে গুজরাটে আক্রমণ করা হয় গুজরাটের তখন সুলতান ছিলেন মুজফ্ফর খাঁ তৃতীয় মুজফ্ফর খাঁ তৃতীয় ইনি খুবই দুর্বল একজন সুলতান ছিলেন তো এর বিরুদ্ধে যুদ্ধ হয় এবং এই যুদ্ধে জয়লাভ করেন এবং গুজরাটে তিনি একজন গভর্নর আজম খান আজম এই খান আজমকে গুজরাটের গভর্নর নিযুক্ত করে তিনি ফিরে আসেন পনেরোশো তিয়াত্তর খ্রিস্টাব্দে পুনরায় গুজরাট আক্রমণ হয় তো প্রথমবার জয়লাভ করার পর পুনরায় এখানে আক্রমণ করার পিছনে কারণ কি ছিল এর কারণ ছিল এই সময় গুজরাটের একজন শক্তিশালী ব্যক্তি উদয় হয় এই সময় গুজরাটের একজন শক্তিশালী ব্যক্তির উদয় হয় যার নাম ছিল মোহাম্মদ ও এখানে নামটা লিখেছি মহম্মদ হুসেন মির্জা মোহাম্মদ হুসেন মির্জা এ তখন শক্তিশালী হয়ে ওঠে এবং বিদ্রোহ ঘোষণা করে আর এই বিদ্রোহটা দমন করার উদ্দেশ্যে গুজরাটের আক্রমণ পুনরায় হয় এখানে আক্রমণ করার পরে মোহাম্মদ হুসেন মির্জা পরাজিত হন এই জয়লাভ করার পরেই সিক্রিতে বুলান দরওয়াজা নির্মিত হয় আকবর ফতেপুর সিক্রিতে বুলান দরওয়াজা নির্মাণ করেন এখানে হয়তো লেখাটা দেখা যাচ্ছে না এটা হবে ফতেপুর সিক্রিতে বুলান দরওয়াজা নির্মাণ করেন তো দ্বিতীয়বার গুজরাট জয়ের পরে তিনি ফতেপুর সিক্রিতে বুলান দরওয়াজা নির্মাণ করেন এটা পরীক্ষায় এর আগে এসেছে তো সেই কারণে এটা এখানে খুব ইম্পর্টেন্ট এটা যে ফতেপুর সিক্রিতে বুলান দরওয়াজা কে নির্মাণ করেন এবং কোন সময় কখন নির্মিত হয় সেটা হবে পনেরোশো তিয়াত্তর খ্রিস্টাব্দে পনেরোশো চুয়াত্তর থেকে পনেরোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দের মধ্যে হয় বাংলা এবং বিহার জয় এবার বাংলা এবং বিহার জয়ের কারণ কি ছিল বা বাংলা ও বিহার কার বিরুদ্ধে তিনি জয়লাভ করেছিলেন এই সময় হয় কি বাংলায় যিনি শাসন কর্তা ছিলেন তার নাম ছিল সুলেমান তার নাম ছিল সুলেমান আমরা পিছিয়ে যাব কিছুদিন আগে যখন শের শাহের রাজত্ব শুরু হয় শের শাহের আগে অব্দি বাংলা এবং বিহার মুঘল সাম্রাজ্যের মধ্যে ছিল কিন্তু শের শাহ যখন দিল্লি দখল করে নেন তখন তিনি এই সুলেমানকে বাংলার গভর্নর নিযুক্ত করে দেন আর যখন শের মারা যান তখন এই সুলেমান স্বাধীন হয়ে যান এরপরে পনেরোশো আটষট্টি খ্রিস্টাব্দে পনেরোশো আটষট্টি খ্রিস্টাব্দে সুলেমান বর্ষতা স্বীকার করে নেন কিন্তু এরপরে সুলেমানের যিনি পুত্র ছিলেন তার নাম ছিল দাউদ এই দাউদ পুনরায় বিদ্রোহ ঘোষণা করে এবং বাংলা বিহারকে স্বাধীন করে নেয় আর যখন দাউদ এইভাবে বিদ্রোহ করে বাংলা বিহারকে স্বতন্ত্র করে নেয় তখন আকবর পনেরোশো খ্রিস্টাব্দে অব্দি বাংলা এবং বিহার বিহারে একটা অভিযান পাঠান এই অভিযানে পনেরোশো চুয়াত্তর থেকে ছিয়াত্তর খ্রিস্টাব্দে যে অভিযানটা হয় এই অভিযানে নেতৃত্ব দিয়েছিল মান সিং মান এই মান এর নেতৃত্বে মুঘল বাহিনী বাংলা এবং বিহার দখল করে নেয় এরপরে হয় পনেরোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে মহারানা প্রতাপের বিরুদ্ধে হলদিঘাটির যুদ্ধ এই সময়কার সব থেকে গুরুত্বপূর্ণ যুদ্ধ হচ্ছে মহারানা প্রতাপের বিরুদ্ধে আকবর যে যুদ্ধটা করেন পনেরোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে যেটার নাম হলদিঘাটির যুদ্ধ এর ইতিহাস আমরা একটু ডিটেলসে আলোচনা করব তো পনেরোশো সাতষট্টি আটষট্টি খ্রিস্টাব্দে হয়েছিল চিতর আক্রমণ একটু আগে চিতর আক্রমণের কথা বলে এসেছিলাম সেখানকার রাজা ছিলেন রাজা সরি রানা উদয় সিং এই রানা উদয় সিং এর তিনজন একজনের নাম মহারানা প্রতাপ দ্বিতীয় পুত্র ছিলেন শক্তি সিং এবং তৃতীয় পুত্র ছিলেন জগমল চিতরের এই আক্রমণে মহারানা উদয় তো বর্ষতা স্বীকার করে নিয়েছিলেন কিন্তু তিনি আকবরের আন্ডারেই ছিলেন কিন্তু স্বাধীনভাবেই তিনি শাসন করতেন রানা উদয় সিং এই জগমলকে তার পরবর্তী উত্তরাধিকার নিযুক্ত করে দিয়েছিলেন এবং এই জগমালার থেকে যে বংশটা এখানে শুরু হয়ে যায় সেটা নাম হয়ে যায় শীর্ষ বংশ শীশ বংশ তো এখানে আছে মহারানা প্রতাপ এই সময় যে রাজপুত রাজ্যগুলো দেখছিলাম একে একে বসতা স্বীকার করে নিচ্ছিলেন সেখানে মহারানা প্রতাপ কিন্তু আকবরের বসতা স্বীকার করতে চাননি তো মহারানা প্রতাপের সম্পর্কে আমরা একটু কয়েকটা তথ্য জেনে নেব খুব শক্তিশালী ব্যক্তি ছিলেন এই মহারানা প্রতাপ প্রচন্ড শক্তিশালী ব্যক্তি প্রচন্ড লম্বা চওড়া একজন শক্তিশালী ব্যক্তি ছিলেন এনার কয়েকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে এর যে ঘোড়া ছিল সেই ঘোড়ার নাম ছিল চিতক এটা পরীক্ষায় এসেছিল তাই জন্য এটা বলা মহারানা প্রতাপের ঘোড়ার নাম ছিল চিতক এবং ইনি যে হাতিটা ব্যবহার করতেন সেই হাতির নাম ছিল রামপ্রসাদ এটা যদিও আসেনি তাও আসতে পারে তাই বলে দেওয়া তার হাতির নাম ছিল রামপ্রসাদ যখন সমস্ত যারা রাজপুত রাজা ছিলেন তারা একে একে আকবরের বস্রতা স্বীকার করে নিচ্ছেন যখন তখন এই মহারানা প্রতাপ বিদ্রোহ ঘোষণা করে দেন কিন্তু তখনও পর্যন্ত মহারানা প্রতাপ তো কোনো জায়গাকার রাজা ছিলেন না এই জগমল ছিল রাজা কিন্তু হয় কি এই সময় যে সমস্ত রাজপুত রাজারা আকবরের বস্রতা স্বীকার করতে অস্বীকার করছিলেন তারা সকলে মিলে এই মহারানা প্রতাপকে তাদের নেতা মেনে নেন এই রানা উদয় সিং একটি শহর প্রতিষ্ঠা করেছিলেন যার নাম ছিল উদয়পুর উদয় সিং এর নাম অনুসারে সেই শহরের নাম ছিল উদয়পুর সেই উদয়পুর শহরের কাছেই এই মহারানা প্রতাপ একটি দুর্গ নির্মাণ করেন সেটাকে তার রাজধানী বানান যে দুর্গের নাম হয় কুম্ভগড় কুম্ভগড় এই কুম্ভগড় দুর্গ থেকেই মহারানা প্রতাপ এবার সমস্ত কিছু নিয়ন্ত্রণ করতে শুরু করেন এই সমস্ত কিছু দেখে এই জগমল বিচলিত হয়ে পড়েন তিনি দেখেন যে মানে তিনি ছিলেন হচ্ছে মেবারের প্রকৃত রাজা তাকে কেউ মানছে না মহারানা প্রতাপকে সকলে মানছে তিনি নিজে একটা রাজধানী স্থাপন করেছেন একটি দুর্গ স্থাপন করেছেন এই সমস্ত দেখে জগমল ভাবেন তিনি তো রাজা তার কথা সকলের মেনে চলা উচিত তাকে কেউ মানছে না সেই জন্য জগমল সোজা চলে যান আকবরের কাছে আর এই রাজপুতানায় সমস্ত রাজাদের মধ্যে সবথেকে শক্তিশালী আগেই বললাম মহারানা প্রতাপ ছিলেন এবং এই একমাত্র রাজা যার সঙ্গে আকবর যুদ্ধে জয়লাভ করতে পারেননি তো বললাম জগমান চলে যান আকবরের কাছে আর যখনই আকবর এই সমস্ত ঘটনা জানতে পারেন আকবর আক্রমণ করে দেন এই মহারাণা প্রতাপের বিরুদ্ধে বহু এর মধ্যে বহুবার তিনি মহারানা প্রতাপকে পর পর তিনি আক্রমণ করতে থাকেন কিন্তু প্রত্যেকটা আক্রমণই ব্যর্থ হয় মহারানা প্রতাপ প্রত্যেকটা যুদ্ধে জয়লাভ করতে থাকেন অবশেষে হয় কি একটা বিশাল তিনি সৈন্যদল গঠন করেন যে সৈন্য দলে ছিল মানসিং যে কিছুদিন আগেই বাংলায় যুদ্ধ করে জয়লাভ করে এসছে সেই মানসিং তার সঙ্গে যায় আসফ খাঁ এবং তার সঙ্গে থাকে জাহাঙ্গীর অর্থাৎ আকবরের পুত্র এরা তিনজন মিলে একটা বিশাল মানে আকবর একটা বিশাল বড় বাহিনী বানান যা প্রধান করে দেন এই তিনজনকে এবার এই বিশাল বাহিনী পনেরোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে মে তিরিশে মে পনেরোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে মহারাণা প্রতাপের বিরুদ্ধে যুদ্ধ করেন যে যুদ্ধের নাম হলদিঘাটির যুদ্ধ ঐতিহাসিকরা বলেন যে এই হলদি যুদ্ধেও আকবর অর্থাৎ আকবরের বাহিনী পরাজিত হয় আবার অনেকে বলেন যে মহারানা প্রতাপ এখান থেকে পালিয়ে যান এই যুদ্ধে তিনি জয়লাভ করতে পারেননি জয়লাভ না করতে পারলেও মহারানা প্রতাপ কিন্তু আকবরের বশতা স্বীকার করেননি এবং পরবর্তীকালে মহারানা প্রতাপ একাধিকবার আকবরকে আক্রমণ করেছেন যাই হোক এই ছিল হলদীঘাটির যুদ্ধের পিছনে একটা ছোট ইতিহাস পনেরোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে এই যুদ্ধটা এই অবধি বোঝা গেল এরপরে কয়েকটা ছোট ছোট আক্রমণ হবে তারপরে হবে দক্ষিণ ভারতের আক্রমণ তো দক্ষিণ ভারতের আক্রমণ যেটা সব থেকে ইম্পর্টেন্ট মানে পরের দিনের ভিডিওতে সেটা আমি আলোচনা করব এই অবধি আজকের ভিডিওতে থাকলো পরের দিনের ভিডিওতে কাবুল আক্রমণ কাশ্মীর আক্রমণ উড়িষ্যা আক্রমণ এবং সেই সঙ্গে দক্ষিণ ভারতের আক্রমণটা দেখে নেব তো এই ভিডিওটা কেমন হয়েছে কেমনভাবে আপনারা ঠিকঠাক বুঝতে পেরেছেন কি না সেটা আপনারা জানাবেন ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন তো এই ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ